ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে চিজ অমলেট তৈরি করা যায়। এর জন্য আমাদের কিছু উপকরণ দরকার। যা যা উপকরণ দরকার তা হচ্ছে ডিম, পেঁয়াজ, স্পিনাচ, টমেটো, লবণ, ধনিয়া পাতা, চিজ, কাঁচামরিচ, ঘি বা বাটার। প্রথমে ডিমগুলোকে ভেঙে একটা পাত্রে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে ডিমের সাদা এবং হলুদ অংশ একসাথে মিশে যায়, তা না হলে অমলেট ভালো হবে না। এবার একটি ফ্রাই প্যানে আমরা বাটার দিয়ে দিব। তবে এক্ষেত্রে চুলার আগুন অবশ্যই লো আঁচে রাখতে হবে, তা না হলে বাটার পুড়ে যাবে। সো বাটার দিয়ে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এর মধ্যে সমস্ত উপকরণগুলো এক এক করে ঢেলে দিব। প্রথমে আমরা পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণে কুক করে নিব। পেঁয়াজ কুক হয়ে আসলে এর মধ্যে আমরা এক এক করে টমেটো, কাঁচামরিচ, স্পিনাচ সব দিয়ে দিব। এরপর এটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করব। অপেক্ষা করব যাতে এটা ভালো মতো একটু কুক করে আসে। এর মধ্যে এবার লবণ এবং ধনিয়া পাতা দিয়ে দিব। এবার আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কুক করতে হবে। এভাবে সবজিগুলো কিছুক্ষণ কুক করার পর আমরা মিক্স করে রাখা ডিমগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে এমনভাবে ডিমটাকে ঢেকে দিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ডিমের সাথে মিশে যায়। চুলার আগুনটা এই সময় সামান্য আঁচে রাখতে হবে, তা না হলে ডিমটা নিচের থেকে পুড়ে যাবে। এভাবে আমরা কিছুক্ষণ ডিমটাকে কুক করে নিব। ঢাকনা দিয়ে রাখবো যাতে ডিমটা ভালোমতো কুক হয়ে যায়। তবে এর মধ্যে কিছুক্ষণ পর পর আমরা উল্টিয়ে দেখব কতটুকু কুক হলো। তবে খেয়াল রাখতে হবে চুলার আগুনটা অবশ্যই খুব অল্প আঁচে রাখতে হবে। এভাবে দু এক মিনিট কুক করার পরে আমরা দেখব যে ডিমটা কি পরিমাণে কুক হলো। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখছেন ডিমের সাদা অংশটা, এটাকে আমরা কভার করে দিব। এরপর আরো কিছুক্ষণ কুক করে এর মধ্যে আমি চিজ দিয়ে দিব। চিজ দেওয়ার পরে এটাকে আরো কিছুক্ষণ আপনারা কুক করবেন, ঢাকনাটা দিয়ে দিবেন। তবে ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে দেখবেন চিজটা মেল্ট হলো কিনা। যখন দেখবেন চিজটা একটু মেল্ট হয়ে আসছে, তখন আপনারা ডিমটা ফ্লিপ করে দিবেন। তবে ফ্লিপ করার আগে একটু চারপাশ থেকে দেখে নেবেন ডিমটা কুক হলো কিনা। এভাবে একটু চামচ দিয়ে আপনারা চারপাশ থেকে দেখে নেবেন ডিমটা কুক হলো কিনা, তা নাহলে ডিমটা পুরোপুরি ভেঙে যাবে। এই যে আমি উল্টে দিলাম। এবার আমরা ডিমটাকে উল্টিয়ে দিব চারপাশ থেকে। তবে উল্টানোর সময় একটু ভেঙে যাবে, এতে কোনো সমস্যা নেই। যখনই আপনারা চারপাশ থেকে প্রেস করে দিবেন তখন আবার একসাথে হয়ে যাবে,
কারণ এর ভিতরে চিজ দেওয়া আছে। এভাবে আপনারা চারপাশ থেকে উল্টিয়ে এটিকে একটা সাইজ করে নেবেন। তবে মনে রাখবেন, এভাবে যখনই আপনারা কুক করবেন চুলার আগুন সব সময় অল্প আঁচে রাখতে হবে, তা না হলে ডিমটিও সম্পূর্ণ পুড়ে যাবে এবং খেতে টেস্ট হবে না। দেখুন, আমার ডিমটা ভেঙে গেছে, কিন্তু আমি এটাকে সুন্দর করে একটা সাইজ করে নিচ্ছি চারপাশ থেকে চাপ দিয়ে। এভাবে আমরা আরো কিছুক্ষণ এটাকে কুক করব। এখন আমার অমলেটটা হয়ে গেছে। আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার আশা রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।